সুপ্রিয় শিক্ষার্থী, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম 2020-তে আপনাকে স্বাগত। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে একটি ভিডিও করা হয়েছিল এর আগে, সেখানে হয়তো সব বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয় নাই। আজকে সেই কমপ্লিটিং ভিডিওর বাকি অংশ, অর্থাৎ মূল অংশ যেটাকে বলে, আজকে ডাইরেক্ট প্র্যাকটিসেও আমরা যাবো এবং বিভিন্ন রুলস নিয়েও কথা বলবো। তবে বলে নেওয়া ভালো, আসলে কমপ্লিটিং সেন্টেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্সটিকে কমপ্লিট করা, অর্থাৎ একটি সেন্টেন্স দেওয়া থাকবে, অসম্পূর্ণ একটি সেন্টেন্স অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্স, সেই সেন্টেন্সটাকে আমরা মূলত কমপ্লিট করব। আর কমপ্লিট করব হয়তোবা ফ্রেজ দিয়ে অথবা ক্লজ দিয়ে। সেন্টেন্সটা যেন মিনিংফুল হয় সে বিষয়টা যথার্থ মনে রাখতে হবে, কারণ সেন্টেন্সটা মিনিংফুল হওয়ার জন্যই কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। এই জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মিনিংফুল সেন্টেন্স হলেই মূলত সেটা কমপ্লিট হয়ে যায় সেন্টেন্সটা। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশান রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। এই রেস্ট্রিকশানযুক্ত সেন্টেন্সগুলো কীভাবে কমপ্লিট করতে হয় সেগুলো নিয়েই মূলত আজকে আলোচনা করব। তো চলুন দেখি, আসলে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমে সো ডট ড্যাট, এই সেন্টেন্সটি নিয়ে মূলত আলোচনা করব। এখানে দেওয়া আছে সো ডট ডট ড্যাট, অর্থাৎ সোর পরে অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট থাকবে, যদি থাকে তাহলে এইরকম সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে কমপ্লিট করব। এটা ঠিক একই রকম, সো ডট ডট ড্যাটের পরে আপনি তিন ধরনের, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন ধরনের স্ট্রাকচার দেওয়া আছে। একটা হচ্ছে সো ডট ডট ড্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট, যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট আমরা দিব, আর প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, এরপরে ভার্বের বেস্ট ফর্ম বসবে। অথবা সো ডট ডট ড্যাটের পরে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম কিংবা পাস্ট ফর্ম দিলে, যদি সেন্টেন্সটা পাস্ট টেন্স নির্দেশ করে পাস্ট ফর্ম দিতে হবে, আর প্রেজেন্ট ফর্ম নির্দেশ করলে বা প্রেজেন্ট টেন্স নির্দেশ করলে প্রেজেন্ট ফর্ম দিতে হবে। সো ডট ডট ড্যাটের আরেকটা স্ট্রাকচার হলো সো ডট ডট ড্যাটের পরে সাবজেক্ট বা ক্যান কুড এগুলো দিতে পারি, প্লাস প্রেজেন্ট ফর্ম দিতে পারি আমরা। তো চলুন প্র্যাকটিসে দেখা যাক। এক নম্বর এক্সারসাইজে দেখা যাচ্ছে ইংলিশ ইজ সো ডিফিকাল্ট ড্যাট, ইংলিশ এতটাই কঠিন যে, এরপরে আমরা একটা সেন্টেন্স দিয়ে কিন্তু কমপ্লিট করতে পারি। কীরকমভাবে? উই ক্যান নট লার্ন ইজিলি, আমরা সঠিকভাবে শিখতে পারি না। তাহলে এখানে কী লিখব আমরা? ঠিক এইভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি যে ইংরেজি এতই কঠিন যে উই ক্যান নট লার্ন ইজিলি, আমরা সহজেই বুঝতে পারি না বা সহজেই শিখতে পারি না। আবার দ্বিতীয় সেন্টেন্সটিতে দেখুন যে হি ইজ সো উইক দ্যাট, সে এতটাই দুর্বল যে, লিখতে পারি সে কোনো কাজ করতে পারে না। হি ক্যান নট ডো এনি ওয়ার্ক। তাহলে সে এতটাই দুর্বল যে সে কোনো কাজই করতে পারে না। আমরা এইভাবেই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি, অর্থাৎ সেন্টেন্সটা যেন মিনিংফুল হয় সেই বিষয়টার প্রতি বিশেষ করে নজর রাখতে হবে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে দেখবো হি ইজ সো স্ট্রং ড্যাট, সে এতই শক্তিশালী যে, আমরা কি বলতে পারি? সে এতই শক্তিশালী যে সে সব কাজই করতে পারে, আমরা এরকম বলতে পারি। হি সে এতটাই শক্তিশালী যে সে যে কোনো কাজই মূলত করতে পারে। এখানে অর্থাৎ মূল থিমটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের মূল থিমটাই হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করা এবং মিনিংফুলভাবে কমপ্লিট করা, অর্থাৎ মিনিংফুলি কমপ্লিট করা, সেন্টেন্সটা যেন পুরোপুরি একটি অর্থ বহন করে। এটা হচ্ছে সো ডট ডট ড্যাটের এক বিশেষ কতগুলো রুলস। এছাড়াও এইগুলো দিয়ে যে করতে হবে বিশেষ এমন নয়, এগুলো দ্বারাও যদি অন্যভাবেও সেন্টেন্সটি মিনিংফুল হয় সেক্ষেত্রে আপনি সেটা দিয়েও কমপ্লিট করতে পারেন, এখানে কোনো বাধা নেই। এরপরে আরেকটি রুলসে যাব আমরা, সেটা হচ্ছে এখন যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সো দ্যাট। যদি কোনো ক্লজের শেষে সো দ্যাট থাকে, সো দ্যাটের শব্দের অর্থ হচ্ছে যাতে, সো দ্যাটের পরে আমরা কীভাবে সেন্টেন্সটি মেকিং করবো সেটাই হচ্ছে মূল বিষয়। সো দ্যাটের পরে অবশ্যই সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ক্যান বা কুড, যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান, পাস্ট টেন্স হলে কুড, এবং ভার্ব বসবে, এবং ভার্বের অবশ্যই সেটা বেস্ট ফর্ম হতে হবে, অর্থাৎ ভার্বের উৎপত্তিগতভাবে যে ফর্ম সেটাই হচ্ছে বেস্ট ফর্ম। সো ড্যাটের বাংলা অর্থ হচ্ছে, অর্থাৎ মিনিং হচ্ছে সো ড্যাট মানে যাতে,
এক নম্বর সেন্টেন্সটিতে দেখুন, উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে, কেন খাই, অর্থাৎ সো দ্যাটের অর্থ হলো একটা কারণ দেখাতে হবে যে আমরা কেন খাই। এক্ষেত্রে আপনার আগেই বলছি যে সো দ্যাটের পরে অবশ্যই সাবজেক্ট বসবে, যেমন প্রথম সাবজেক্ট হচ্ছে উই, উই প্রথমে তো ক্যান অথবা কুড, যেহেতু ইট প্রেজেন্ট টেন্স তাহলে আমরা অবশ্যই ক্যান দেব, তারপরে একটা ভার্ব দেব, আমরা কেন খাই, যেমন শক্তি পাওয়ার জন্য, আমরা খাবার খাই শক্তি পাওয়ার জন্য, পাওয়ার ইংরেজি কী, গেট, কি পাই, এনার্জি, আমরা খাবার খাই বা আমরা খাই শক্তি পাওয়ার জন্য মূলত। তাহলে এখানে আমরা কী দেখলাম, এখানে আছে সাবজেক্ট উই, তারপর আছে ক্যান এবং ভার্বের বেস ফর্ম এখানে গেট, তারপরে বাকি অংশ রিলেটেড ওয়ার্ডগুলো থাকবে। এরপরে দ্বিতীয় সেন্টেন্সটিতে দেখুন, উই টেক এক্সারসাইজ সো দ্যাট, আমরা এক্সারসাইজ করি সো দ্যাট, যাতে আমরা বলতে পারি উই ক্যান বি হেলদি, আমরা যাতে স্বাস্থ্যবান থাকতে পারি অথবা স্বাস্থ্যবান হতে পারি, ঠিক এরকম ক্ষেত্রে। তাহলে এখানে সাবজেক্ট আছে উই এবং সহযোগী ভার্ব আছে ক্যান এবং বি আছে ভার্বের বেস ফর্ম। অ্যানসার করার সময় এই তিনটা জিনিস শিক্ষকেরা মূলত বেশি দেখবে, সেটা হচ্ছে সাবজেক্ট আছে কিনা, ক্যান বা কুড আছে কিনা এবং ভার্বের বেস ফর্ম আছে কিনা, তারপরে রিলেটেড ওয়ার্ড যেগুলো যুক্ত করার দরকার সেগুলো সেন্টেন্সটা মিনিংফুল করতে সেগুলো তো অবশ্যই যুক্ত করতে হবে। অর্থাৎ সো দ্যাটের যে স্ট্রাকচার, সো দ্যাটের পরে যে সাবজেক্ট বসবে বা ক্যান বা কুড বসবে সহযোগী ভার্ব হিসাবে এবং মূল ভার্বের যে বেস ফর্ম হবে, এই তিনটা জিনিস হচ্ছে মনে রাখার প্রথম শর্ত, এগুলো মনে রাখতে হবে। শিক্ষক এখানেই তোমাদের মার্কস মূলত নির্ধারণ করবে, অর্থাৎ শিক্ষক দেখবে যে এই স্ট্রাকচার সম্পর্কে তার পূর্ণ ধারণা আছে কি না। তো যাই হোক, এভাবে বাকিগুলোও করতে পারি। হি অলওয়েজ ফ্ল্যাটার্স হিজ বস, সে সবসময় তার বসকে মানে তেল মারা যেটাকে বলা হয়, অর্থাৎ আমরা গেছি করা যেটা বোঝাই, সুডার যাতে, যেমন যাতে হতে পারে সে যেন প্রমোশন পেতে পারে সেজন্য সে তেল মালিশ করে, ঠিক এরকম মূল কারণটা যে যে তার বসকে যে তেল মারে বা তেল মারে বা তার বসকে সে যে ভুয়া প্রশংসা যেটাকে বলে, আসলে সেটা প্রশংসা পাওয়ার যোগ্য নয়, তারপরে প্রশংসা করে বিশেষ কোনো উদ্দেশ্যে, এরকম এই ধরনের কাজকে মূলত ফ্ল্যাটার্স বলা হয়। তাহলে সে বসকে ফ্ল্যাটার্স করে, অর্থাৎ আমরা গেছি করে বা তেল মারে কী কারণে, সো দ্যাট মানে যাতে, কী কাজের জন্য, যাতে বলতে পারি আমরা হি, যেন তাতে সে যেন গিফট প্রমোশন পেতে পারে, এরকম আসলে উদ্দেশ্য অনেক থাকে। অর্থাৎ সোডাটের মূল উদ্দেশ্য, মূল কাজই হচ্ছে সোডাটের পরে যে অংশটা বসবে এই অংশ দ্বারা একটা উদ্দেশ্য বোঝাবে, অর্থাৎ প্রথম কাজের উদ্দেশ্য বোঝাবে হচ্ছে সোডাটের পরের অংশ দ্বারা। এরপরে আমরা চার নম্বর সেন্টেন্সটিতে দেখব, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করে যাতে, কী কারণে কঠোর পরিশ্রম করে, একটা মূল উদ্দেশ্যটা কী, এর কারণ হচ্ছে এটাই যে আমরা বলতে পারি কঠোর পরিশ্রম করে যেন সে সুখী হতে পারে, এরকমভাবে, কারণ কঠোর পরিশ্রম না করলে তো মানুষ আসলে অর্থনৈতিকভাবেও সুখী হয় না, মানসিকভাবেও ঠিক রকম সুখী হয় না। সুতরাং আমরা বলতে পারি যে হি, যেমন সে সুখী হতে পারে, অর্থাৎ অর্থনৈতিক কন্ডিশন ভালো থাকলে, কঠোর পরিশ্রম করলে যেমন আমাদের অর্থ আসে, আর অর্থ আসলেই মূলত আমাদের মানে মানসিক যে একটা সুখ, সেই সুখটা কিন্তু মূলত অর্থের সাথে কিছুটা সম্পর্কিত। সুতরাং কঠোর পরিশ্রমের সাথে অর্থের সম্পর্ক, আর অর্থের সাথে মূলত আমাদের সুখের সম্পর্ক অনেকটা, একেবারেই যে সব তা না, অনেকটা। সুতরাং সে কঠোর পরিশ্রম করে যেন সে সুখী থাকতে পারে। এখানে আরেকটা বিষয় দেখেন, পাঁচ নম্বর সেন্টেন্সে, সি ওয়েন্ট টু বাজার, সে বাজারে গেল ইন অর্ডার দ্যাট, এখানে অর্ডার দ্যাট, সো দ্যাট এবং অর্ডার দ্যাট দুটো কিন্তু একই কথা, এটা মনে রাখার বিষয়। অনেক স্টুডেন্ট হয়তো বা এটা বিভিন্নভাবে নিতে পারে, সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট মূলত দুটি ফ্রেজ মূলত একই অর্থ বহন করে, যাতে, যাই হোক সে বাজারে গেল যাতে, কী কারণে বাজারে গেল, এরকম হতে পারে। যেমন আমরা বলতে পারি যে সে বাজারে গেল কোনো কিছু কেনার জন্য, যেমন সি, যেহেতু এখানে ওয়েন্ট পাস্ট টেন্স, সেহেতু আমরা ক্যান না ব্যবহার করে তাহলে আমরা কুড ব্যবহার করব, কুড, সি কুড বাই, সি কুড বাই সামথিং, যাতে কোনো কিছু কিনতে পারে, কিনতে পারতো, সে বাজারে যাইতো যাতে কোনো কিছু কিনতে পারে,
এরপরে অর্থে হি ওপেন্ড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হি ওপেন্ড এ ব্যাঙ্ক অ্যাকাউন্টস সো দ্যাট, সে একটি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করলো যাতে, কী কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাধারণত ওপেন করা যায়, তাহলে আমরা বলতে পারি সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করলো তার মূল কারণ হলো এটাই, সে যেন কিছু টাকা জমাতে পারে। যেহেতু হি যেহেতু এটা ওপেন্ড পাস্ট টেন্স, সেহেতু আমরা ক্যান না ব্যবহার করে আগের মতো কুড ব্যবহার করব। হি কুড সেভ মানি, যাতে সে টাকা জমাতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাধারণত খোলা হয় টাকা জমানোর জন্যই, সুতরাং ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যই হচ্ছে টাকা জমানো, সুতরাং সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করলো যাতে সে টাকা জমাতে পারে। তো এরপরে আমরা আরেকটি রুলস দেখব, রুলসটি হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। এই সেন্টেন্সটি এখানে দুইভাবে, এই সেন্টেন্সটি ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম, এই দুই ধরনের অর্থ আছে। এটা আমরা সেন্টেন্স যখন কমপ্লিট করবো তখন এর উত্তর বলে দেবো মূলত এর অর্থটা মূলত কী বোঝানো হচ্ছে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। আচ্ছা দেখি, এখানে দেখতে পাচ্ছেন ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে টু দিয়েও কিন্তু আমরা সেন্টেন্স করতে পারি, টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম দিয়েও কিন্তু মূলত আমরা সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। আবার ইট ইজ টাইম বা হাই টাইমের পর সাবজেক্ট প্লাস ভার্ব দিয়েও আমরা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসবে, এখানে পাস্ট ফর্ম দিয়েও কিন্তু আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। যেমন আমরা একটি সেন্টেন্স চলে যাই, ইট ইজ টাইম এটাই সময়, যদি টু দিয়ে আমরা করি ইট ইজ টাইম টু রিমুভ, তাহলে এটাই সময়। যদি এরকমভাবে টু প্লাস ভার্ব দিয়ে আমরা করি মূলত ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যুক্ত সেন্টেন্সকে যদি টু প্লাস ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করি, তাহলে ইট ইজ টাইমের মিনিংটা ঠিক এরকম হবে, এখনই তো সময়। দ্বিতীয় নম্বর সেন্টেন্সটা ইট ইজ হাই টাইম, এটা যদি আমরা সাবজেক্ট, এই যে দ্বিতীয় রুলসে যেটা বলা আছে যে এই সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে যে রুলসটা সেটা আমরা যদি বলি, তাহলে ইট ইজ হাই টাইম বা টাইমের অর্থটা চেঞ্জ হয়ে যাবে। কীরকম, যদি আমরা এখানে বলি ইট ইজ টাইম ওই তাহলে এটা আমরা কিন্তু বলতে পারি, আমরা যদি বলি এরকমভাবে সাবজেক্ট অর্থাৎ এক কথায় বলা যায় ইট ইজ টাইম বা হাই টাইমের পরে টু প্লাস ভার্ব দিয়ে যদি আমরা সেন্টেন্স তৈরি করি, তাহলে ইট ইজ টাইম বা হাই টাইমের বাংলা হবে এখনই তো সময়। কিন্তু ইট ইজ টাইম বা হাই টাইমের পরে যদি আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে সেন্টেন্স তৈরি করি, অর্থাৎ সেন্টেন্সটা ক্লিয়ার করি, পরিপূর্ণ করি, অর্থাৎ সেন্টেন্সটা কমপ্লিট করি, তাহলে আমরা ইট ইজ হাই টাইমের বাংলা আর ইট ইজ এখনই তো সময় বলবো না, এর বাংলা সঠিক হবে যদি খুবই ভালো হতো, অর্থাৎ খুবই ভালো হতো যদি উই রিমুভ আওয়ার ইলিটারেসি, যদি আমরা দূর করতে পারতাম। ঠিক একইভাবে ইট ইজ টাইম এটাই একমাত্র সময়, উই ওয়েন্ট টু বাজার সময় যদি বলি তাহলে অর্থ হবে না, অর্থাৎ এটা বলতে হবে যদি সাবজেক্ট থাকে, অর্থাৎ ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে বলতে হবে খুবই ভালো হতো যদি আমরা বাজারে যেতে পারতাম। তাহলে এখানে কি এটা কি বলবো, তাহলে যদি এখানে ও সঠিক উত্তর দিই খুবই ভালো হতো যদি আমরা, খুবই ভালো হতো যদি আমরা বাজারে যেতে পারি। এরপরে আরেকটি রুলসে চলে যাব সাবজেক্ট প্লাস উইশ নিয়ে। এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস উইশের পর সাবজেক্ট বসবে এবং ভার্বের পাস্ট ফর্ম বসবে। এখানে আই উইশ, আই উইশের সঠিক অর্থ হচ্ছে এটাই, আমার খুবই ইচ্ছে হয় যদি, এরকম অর্থে আমার খুবই ইচ্ছে হয় যদি আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারতাম। অর্থাৎ এটা একটি কল্পনাতীত সেন্টেন্স বা কল্পনা করার মতো একটি সেন্টেন্স। পরেরটা একই রকম উড ড্যাট, আসলে উড ড্যাট কী, মূলত উড ড্যাট সাবজেক্ট প্লাস উইশের মতোই কাজ করে, এটাও ঠিক আগের মতোই, আমার ইচ্ছা যদি আমি কি করতে পারতাম, যে কোনো একটা কাজ দিবেন, হয়তো এই কাজ সেই কাজ, কোনো অনেক তো কাজ আছে সেই কাজগুলো আমরা দিতে পারতাম। যেমন আই ওয়েন্ট দেয়ার, আমার খুবই ইচ্ছা যদি আমি সেখানে যেতে পারতাম, ঠিক এরকম অর্থ। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে হি উইশেস, তার খুবই ইচ্ছা যদি সে বিদেশে যেতে পারে, এরকম হতে পারে না, যেহেতু এখানে তার কথা বলা আছে তাহলে আমরা সাবজেক্ট সেই দিব, সে ওয়েন্ট টু অ্যাব্রোড, যদি সে বিদেশে মূলত যেতে পারে, ঠিক এরকমভাবে ইচ্ছাসূচক সেন্টেন্স এটি, এটা কল্পনাসূচক সেন্টেন্স সাবজেক্ট প্লাস উইজ দিয়ে। এরপরে আমরা আরেকটি রুলসে চলে যাব, সেটা হচ্ছে লেস্ট যুক্ত সেন্টেন্স।
আসলে লেস্টের পরে আমরা কী কী যদি কোনো সেন্টেন্সে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয় এবং এই অর্ধ কমপ্লিট সেন্টেন্সের মাঝামাঝি অবস্থায় যদি লেস্ট থাকে তাহলে আমরা সাবজেক্ট কিছু সাবজেক্ট যদি কিছু না থাকে তাহলে আমরা ইউ বসাবো তারপরে আমরা শুড বা মাইট দিতে পারি তারপরে আমরা ভার্বের বেস্ট ফর্ম দিতে পারি এক নম্বর সেন্টেন্সটিতে দেখুন ড্রিঙ্ক পিওর ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ পানি পান করো লেস্ট তাছাড়া ইউ তুমি কী হবে অর্থাৎ একটা রেজাল্ট বের হবে লেস্টের পরে একটা রেজাল্ট তৈরি হবে যে বিশুদ্ধ পানি পান না করলে ফলাফল কী আসবে ঠিক এইভাবেই মূলত সেন্টেন্সটি সাজানো তাহলে লেস্টের বাংলা হচ্ছে তাছাড়া অর্থাৎ পিছনে এমন কোনো ঘটনা হতে পারে ঠিক এই কথাটাই ইঙ্গিত দিচ্ছে লেস্ট দ্বারা লেস্ট একটি নেগেটিভ ওয়ার্ড তো যাই হোক ড্রিঙ্ক পিওর ওয়াটার বিশুদ্ধ পানি পান করো লেস্ট অন্যথায় ইউ তুমি কী হবে ইউ শুড যেহেতু শুডের কথা এখানে বলা আছে যেহেতু এখানে শুটের কথা বলা আছে শুট কিংবা মাইট তাহলে অবশ্যই সাবজেক্ট প্লাস শুট কিংবা মাইট দিতে হবে দেখুন তাহলে ড্রিঙ্ক পিওর ওয়াটার বিশুদ্ধ পানি পান করো লেস্ট ইউ শুড ফেল ইন ড্যাঞ্জার তুমি বিপদে অর্থাৎ বিপদে পড়বে বিশুদ্ধ পানি পান না করলে বিভিন্ন রোগের কবলে আমরা সাধারণত পড়ে থাকি তো সুতরাং বিপদে পড়বে তো মূল বিষয়টা হচ্ছে এটাই লেস্টের পর শিক্ষক দেখবেন সাবজেক্ট আছে কি না এরপরে দেখবে শুড আছে কি না এরপরে দেখবে ভার্বের বেস্ট ফর্ম আছে কি না এই তিনটা জিনিস মূলত দেখার বিষয় ঠিক এখানেও একই রকম দ্বিতীয় সেন্টেন্সটিতে দেখুন হি ওয়াকড ফাস্ট সে দ্রুত মানে হাঁটলো যাতে এখানে আমরা দিতে পারি সে দ্রুত হাঁটলো যাতে হি শুড মিস দ্য ট্রেন সে দ্রুত হাঁটলো অন্যথায় যেন ট্রেনটি মিস না হয় অর্থাৎ ট্রেনটিকে যেন মিস না করে সেজন্য সে দ্রুত হাঁটলো অর্থাৎ লেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে পরবর্তী কি কারণে সে পূর্বের প্রথম কাজ হলো সেটাই হচ্ছে লেস্টের প্রথম কাজ যদিও লেস্ট একটি নেগেটিভ ওয়ার্ড লেস্টের পরে মনে রাখার বিষয় লেস্টের পরে কখনোই এই শুটের পরে বা মাইটের পরে কখনোই নট ব্যবহার করা যাবে না নেগেটিভ ব্যবহার করা যাবে না কারণ লেস্ট নিজেই একটি নেগেটিভ ওয়ার্ড এরপরে আমরা অন্য একটি রুলস দেখব সেটি হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই সেন্টেন্সটি এটা আমরা মূলত ভেরি কমন একটি রুলস অ্যাজ ইফ এবং অ্যাজ দি অ্যাজ ইফ এবং অ্যাজ দোর একটা রুলস এক নম্বর রুলসে বলা আছে যদি আগের অংশটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশটা পাস্ট টেন্স হবে আবার আগের অংশ যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে তো দেখি হি স্পিক্স অ্যাজ ইফ এখানে স্পিক্স যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে আমরা জানি যে প্রেজেন্ট টেন্সই শুধুমাত্র ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় সুতরাং আমরা ধরে নিতে পারি তাহলে এটা প্রেজেন্ট টেন্স তাহলে অ্যাজ ইফের যদি প্রথম অংশ এই প্রেজেন্ট টেন্স হয় তাহলে অপর অংশ নিশ্চয়ই পাস্ট টেন্স হবে রুলস অনুযায়ী সে এমনভাবে কথা বলে যেন সে কাজটি করে ফেলেছে অর্থাৎ তাকে একটি কোনো কাজ দেওয়া হয়েছিল হয়তো সে এমনভাবে আসে কথা বলতেছে যে সে যেন সব কাজ করে ফেলেছে অর্থাৎ এখানে মূল দেখার বিষয় হচ্ছে সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম আছে কি না অর্থাৎ অ্যাজ ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশ পাস্ট টেন্স এই দুটো জিনিসই মূলত শিক্ষক দেখবে এবং আমরা প্র্যাকটিক্যালেও এগুলো যেন ব্যবহার করতে পারি সে বিষয়টির প্রতি নজর রাখতে হবে এর পরের সেন্টেন্সটির দিকে তাকাই হি টকড অ্যাজ দো সে এমনভাবে কথা বলতো বা এমনভাবে কথা বলে যেন এখানে টকড কিন্তু ভার্বের পাস্ট টেন্স সুতরাং অ্যাজ দো বা অ্যাজ ইফের প্রথম অংশ পাস্ট টেন্স আছে অর্থাৎ এই পাস্ট টেন্স আছে তাহলে অপর অংশ কী হবে পাস্ট পারফেক্ট আমরা জানি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল সুতরাং সে এমনভাবে কথা বললো জানো এই সেন্টেন্সটিকেই আমরা যদি পাস্ট পারফেক্ট বানাই তাহলে কী হবে এই একই জিনিসই দেখেন এই একই জিনিসই এটাও যা বোঝাচ্ছে এটাও কিন্তু সেটাই বোঝাচ্ছে কিন্তু পার্থক্য হলো এটা পাস্ট টেন্স আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্থক্য হলো এটা কি আগে প্রেজেন্ট টেন্স থাকার কারণে পাস্ট টেন্স হয়েছে আগে পাস্ট টেন্স থাকার কারণে পরে পাস্ট পারফেক্ট হয়েছে অর্থ এক সবই এক অর্থাৎ অ্যাজ দো অ্যাজ ইফের যে এই যে রুলসটা প্রেজেন্ট এবং পাস্টের পাস্ট এবং পাস্ট পারফেক্টের এই রুলসটা মূলত ফলো করতে হবে এবং শিক্ষকেরা এই রুলসটা মূলত বেশি নজর দেবে যে সে প্রেজেন্ট টেন্সের সাথে পাস্ট টেন্স লিখলো কি না পাস্ট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট লিখলো কি না এটাই হচ্ছে মূল থিম এরপরে আমরা আরেকটি রুলসে চলে যাব সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ নো সুন আর হ্যাড এবং স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড এই তিনটা রুলসে আমরা চলে যাব এই তিনটা রুলস কীভাবে উৎপত্তি হয় তবে মনে রাখার বিষয় এই তিনটা রুলসের এই যে অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন অ্যাজ নো সুন আর হ্যাড আই রিচড দ্য স্টেশন স্কার্সলি হ্যাড আই রিচড দ্য স্টেশন হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন মূলত সবগুলোই কিন্তু একই সেন্টেন্সের অর্থ বহন করছে কিন্তু পার্থক্য হলো এটাই যে পরের অংশগুলো সবগুলো কিন্তু পাস্ট ফর্ম হবে অর্থাৎ পাস্ট টেন্স হবে
সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এই দেখুন সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, সবগুলোতেই ভার্বের পাস্ট ফর্ম হবে সাবজেক্টের পরে। কিন্তু পার্থক্য হলো এটাই যে অ্যাসোনাস থাকলে কমা দিয়ে পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, নোসোনাস হ্যাড থাকলে দেন দিয়ে ভার্বের সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে, আবার হ্যাড স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড থাকলে তখন হয়েন দিয়ে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। পার্থক্য এই জায়গাতেই, যেমন একটা আমরা প্র্যাকটিস করি আরও ক্লিয়ার বোঝার জন্য। অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন, দেখুন অ্যাজ সুন অ্যাজ থাকলে অ্যাজ সুন অ্যাজ ডট ডট যে ক্লোজটার কথা বলা আছে এখানে, এখানের পরে যে কমা বসবে, এই যে কমা আছে এখানে, এই যে কমা এখানে কিন্তু কমা আছে, সুতরাং অ্যাজ সুন অ্যাজ এর পরে কমার পরে কি বসবে? সাবজেক্ট। আমরা সাবজেক্ট বসাবো, এখন সাবজেক্ট বসাবো, অর্থাৎ স্টেশনে সে পৌঁছাতে না পৌঁছাতেই দ্য ট্রেন, যেহেতু পাস্ট ফর্মের কথা বলা আছে তাহলে আমরা পাস্ট ফর্ম দিব, দেখুন অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যুক্ত ক্লজের পরের অংশে কমা থাকবে, এই যে কমা আছে, এরপরে দেখবো সাবজেক্ট, এই যে সাবজেক্ট দ্য ট্রেন, এরপরে ভার্বের পাস্ট ফর্ম, এই যে লেফট, লিভের পাস্ট ফর্মই হচ্ছে লেফট, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম তো থাকবেই, পাশাপাশি মধ্যে যেন কমা থাকে, এটাই মূলত দেখার বিষয়। অর্থাৎ যখনই সে স্টেশনে পৌঁছালো, অর্থাৎ স্টেশনে পৌঁছানোতে, অর্থাৎ স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি লেফট, অর্থাৎ ট্রেনটি ছেড়ে দিল। এরপরের অংশে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে একই অর্থ, এখানেও কিন্তু একই সেন্টেন্সই বসবে, সেটা হচ্ছে দ্য ট্রেন লেফট। কিন্তু পার্থক্য হলো এটাই, অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে কমা বসলো, কিন্তু নো সুনার হ্যাডের ক্ষেত্রে দুটা ক্লোজের মধ্যে কী বসবে? এই দেন বসবে। তাহলে এখানে আমরা দেন দিতে পারি, তাহলে এখানে কিন্তু আমরা দেন দিতে পারি। এরপরে এই একই সেন্টেন্সে আবার এখানে আমরা বসাবো দ্য ট্রেন লেফট, কিন্তু আছে কি স্কার্সলি হ্যাড, এই যে স্কার্সলি হ্যাড, পার্থক্য হলো এটাও সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু পার্থক্য হলো এই দুটি ক্লোজের মধ্যে এই যে হয়েন বসবে, বিষয়টি একই। এই হ্যাডলি হ্যাডের ক্ষেত্রেও তাহলে সবগুলোর অর্থ একই, কিন্তু পার্থক্য হচ্ছে স্ট্রাকচারে একটু সমস্যা, স্ট্রাকচারে অ্যাসোনাস থাকলে আমরা কমা দিয়ে পরের ক্লোজটি লিখতে পারি, আবার নোসোনা হ্যাড থাকলে দেন দিয়ে পরের ক্লোজটি লিখতে পারি, আবার স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড থাকলে আমরা হয়েন দিয়ে পরের ক্লোজটি লিখতে পারি, অর্থাৎ সবগুলোতেই পাস্ট টেন্স বসবে, কিন্তু এই লিঙ্কিং ওয়ার্ডের একটু পার্থক্য আছে। আমরা পরের সেন্টেন্সটা তো ঠিক একই রকম দেখব, এই হয়েনযুক্ত সেন্টেন্সটাকে পুরোটাই আমরা কী করতে পারি, এটা বসাতে পারি, যেহেতু স্কার্সলি হ্যাড এবং হয়েন একই অর্থ প্রকাশ করে। তাহলে আমরা কী বুঝলাম এই সেন্টেন্সটিতে? অ্যাজ সুন অ্যাজ, নো সুন অ্যাজ হ্যাড, স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড, যে ধরনের সেন্টেন্স আমরা দেখি অর্থগতভাবে একই, কিন্তু পার্থক্য হচ্ছে স্ট্রাকচারগত একটু আলাদা। এখানে অ্যাজ সুন অ্যাজ থাকলে কমা দিয়ে পরের ক্লোজটি লিখতে হবে পাস্ট টেন্স, আর নো সুন অ্যাজ হ্যাড থাকলে এখানে পরের ক্লোজ পাস্ট টেন্স লিখতে হবে, তবে তার আগে দেন বসবে, অর্থাৎ এখানে লিঙ্কিং ওয়ার্ডের পার্থক্য, এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, কিন্তু পার্থক্য হলো দেন, হয়েন, হয়েন, কমা, অ্যাজ সুন অ্যাজ থাকলে কমা, নো সুন অ্যাজ হ্যাড থাকলে দেন, স্কার্সলি হ্যাড থাকলে হয়েন, হ্যাডলি হ্যাড থাকলে হয়েন, এটাই হচ্ছে মূল পার্থক্য। এরপরে আমরা চলে যাবো পরের আরেকটি রুলসে। এই রুলস বলছে অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ এর পরে নাউন ফ্রেজ বসবে, অন অ্যাকাউন্ট অফ অথবা বিকজ অফ এর পরে নাউন ফ্রেজ বসবে। আরেকটা বলছে অ্যাজ সিন্স বিকজ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স যে রিলেটিভ ওয়ার্ডগুলো থাকে মূলত সেগুলোই বসবে। এখন আমরা দেখবো কয়েকটি প্র্যাকটিসের মধ্যে। ইউ ক্যান নট ইট এনি মোর অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ বা বিকজ অফ এর অর্থ হচ্ছে কারণ, কী কারণ, সিন্স মানেও কারণ, অ্যাজ মানেও কারণ, বিকজ মানেও কারণ, যদি সেগুলো ক্লোজের আগে বসে। যাই হোক, যেহেতু অন অ্যাকাউন্ট অফ মানে কারণ, ইউ ক্যান নট ইট এনি মোর, তুমি এর বেশি খেতে পারবে না, অন অ্যাকাউন্ট অফ কী কারণে, কী কারণে খেতে পারবে না, যেহেতু এখানে অন অ্যাকাউন্ট অফ এর পরে নাউন ফ্রেজ আছে, তাহলে আমরা নাউন ফ্রেজ কীভাবে দিব, দিতে পারি হ্যাভিং নো মানি, এটা একটা নাউন ফ্রেজ, যে টাকা না থাকার কারণে কিন্তু সে আর এর বেশি খেতে পারবে না, হয়তো কোনো রেস্টুরেন্টে গেছে, সেখানে হয়তো নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে হয়তো খাবার দেওয়া হচ্ছে, কিন্তু এর বেশি টাকা তার কাছে নেই, সে কারণে সে তাকে হয়তো কেউ বলছে ইউ ক্যান নট ইট এনি মোর, তুমি আরও কিছু খেতে পারবে না, এর চেয়ে বেশি খেতে পারবে না, অন অ্যাকাউন্ট অফ কারণ, অন অ্যাকাউন্ট অফ অর্থ হচ্ছে কারণ, হ্যাভিং নো মানি, অর্থাৎ
পর্যাপ্ত অর্থ না থাকার কারণে। এরপরে ডেলা সোল্ড হার হেয়ার, ডেলা তার চুল বিক্রি করেছিল বিকজ অফ মানেও কিন্তু কারণ। তাহলে কেন বিক্রি করেছিল? বিকজ অফ মানি, টাকার জন্য। তাহলে ডেলা কী বিক্রি করেছিল? চুল বিক্রি করেছিল টাকার জন্য। এটা একটা নাউন বা নাউন ফ্রেজ, অথবা নাউনও বসতে পারে, নাউন ফ্রেজও বসতে পারে। এটা বলে নেওয়া ভালো, বিকজ অফের পরে নাউনও বসতে পারে, আবার নাউন ফ্রেজও বসতে পারে। এরপরেরটা দেখি, এভরিবডি লাইকস হিম বিকজ। এরপরে অ্যাজ সিন্স বিকজের সেকশানে বিকজ আর বিকজ অফ কিন্তু এক জিনিস না। বিকজ হচ্ছে সিম্পল সেন্টেন্সে সাধারণত বসে, আর বিকজ কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে বসে। যাই হোক, এভরিবডি লাইকস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে বিকজ। কী কারণে ভালোবাসে? একটা কারণ যেহেতু আমরা বসাবো, কী কারণে ভালোবাসে? প্রথমে স্ট্রাকচারের দিকে একটু নজর রাখতে হবে, সেটা হচ্ছে বিকজ অ্যাজ সিন্স এগুলোর পরে কী কী বসে। যেমন সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে কী বসে? ভার্ব বসে এবং অন্যান্য রিলেটিভ ওয়ার্ড আছে সেগুলো বসে। এখন আমরা দেখব কী কারণে ভালোবাসে। আমরা বলতে পারি যে সে একজন ভালো লোক, তাই সে তাকে ভালোবাসে। আমরা বলতে পারি সে একজন সৎ মানুষ এবং সেজন্য তাকে ভালোবাসে। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে বিকজ অফের পরে নাউন বা নাউন ফ্রেজ বসবে, কিন্তু বিকজের পরে কিন্তু শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব এবং বাকি অংশগুলো রিলেটিভ ওয়ার্ড বসবে। আমরা আর একটু সেন্টেন্স দেখি, রহিম কুড নট ওয়াক ফাস্ট। রহিম দ্রুত হাঁটতে পারে না, অ্যাজ কারণ। কী কারণে সে দ্রুত হাঁটতে পারে না? এরকম একটা কারণ আমাদের মূলত দিতে হবে। তাহলে আমরা বলতে পারি সে অসুস্থ ছিল, সে কারণেই সে দৌড়াতে পারে না। যেহেতু এখানে দেখুন কুড নট আছে, তাহলে আমরা পরের ভাবটাও কিন্তু পাস্ট টেন্স দেব, অর্থাৎ হি ওয়াজ ইল। সে অসুস্থ ছিল, যে কারণে সে কিন্তু দ্রুত বা হাঁটতে পারতো না। এরপরের সেন্টেন্সে আমরা দেখব, অর্থাৎ অ্যাজ বা বিকজের পরে, অ্যাজ বা বিকজের পরে সাবজেক্ট আছে কিনা, ভার্ব আছে কিনা এবং সেন্টেন্সটি মিনিংফুল হচ্ছে কিনা, এই বিষয়টাই মূলত দর্শনীয় বিষয়। এরপরে হি ডিড নট প্লে ওয়েল সিন্স, সে ভালো খেলতে পারল না সিন্স, কারণ কি ধরে নিতে পারি? যেহেতু এটা ডিড নট পাস্ট টেন্স, ডিড এখানে পাস্ট টেন্স, সেহেতু আমরা এখানে পাস্ট টেন্সই দিতে হবে। ভালো খেলতে পারলো না, তার কারণ হলো একটাই, সে ধরে নিতে পারি সে অসুস্থ ছিল, ইল ধরে নিতে পারি সে অসুস্থ ছিল, সে কারণে সে ভালো খেলতে পারেনি। এরপরে আমরা আরেকটি রুলসের দিকে নজর দেব, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। এই উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। তাহলে উড ইউ মাইন্ড, এখন আপনারা বলতে পারেন যে এখানে ভার্ব প্লাস আইএনজি কেন? আসলে মাইন্ড এবং মাইন্ড একটি ভার্ব, পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি, বিশেষ করে মাইন্ডের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে, কারণ মাইন্ড নিজেও একটি ভার্ব। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা তো করছি, এখন আমরা দেখব উড ইউ মাইন্ড কেন বসাবো। সাধারণত আমরা কোনো কিছু জানতে চাওয়া বোঝালে সাধারণত ডাইরেক্ট প্রশ্ন করে ফেলি যে আপনার বাড়ি কোথায়, কিংবা আপনার কলমটি আমাকে দিন, বা আপনার কলমটি আমাকে দেওয়া যাবে, এরকম সাধারণত প্রশ্ন করে বসি, বা তোমার নাম কি, এরকম প্রশ্ন করে বসি। এই প্রশ্নটাকে যদি এখন ভদ্রতার আঙ্গিকে বলি, ভদ্রতার স্টাইলে যদি বলি, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট প্রশ্ন করার থেকে আমরা উড ইউ মাইন্ড দিয়ে প্রশ্ন করতে পারি। কীরকম? যদি আমি বলি যে আপনি কি আমাকে 10 টাকা দিবেন, এটা হচ্ছে সরাসরি প্রশ্ন। আর যদি এটাকে একটু ভদ্রতার সাথে, বিনয়ের সাথে যদি আমরা প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা অন্যভাবে প্রশ্ন করতে পারি। কীরকমভাবে? এই কথাটা যদি আমরা বলি যে উড ইউ মাইন্ড গিভিং মি সাম মানি, আপনি কি আমাকে কিছু টাকা ধার দেবেন, এটা হচ্ছে বিনয়ের সাথে। যাই হোক, সাধারণ প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বিনয় আসলে বোঝাই না, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো বিনয়ের সাথে করতে হয়, এগুলোর ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড জাতীয় ফ্রেজ বা ক্লজ আমরা ইউজ করতে পারি। যেমন পরের সেন্টেন্সটিতে আমরা বলতে পারি উড ইউ মাইন্ড আপনি কি ঢাকায় যাবেন, এক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি উড ইউ মাইন্ড গোয়িং। তাহলে এটার অর্থ হচ্ছে যে আমরা ভদ্রতার মূলত সাথে প্রশ্নটা করা। তো যাই হোক,
স্বাভাবিকভাবে প্রশ্ন করলে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব না, কিন্তু যখন কোনো প্রশ্ন ভদ্রতার অ্যাঙ্গেলে বলা হবে অর্থাৎ পলাইটলি বলা হবে তখন আমরা উড ইউ মাইন্ড বলতে পারি। আমরা অনেক সেন্টেন্স আছে প্রশ্নবোধক অনেক সেন্টেন্স যেগুলোতে আমরা ভদ্রতার সাথে করতে হয় সেগুলোর ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড মূলত বলতে পারি, অর্থাৎ উড ইউ মাইন্ডে প্রশ্ন করলেই মূলত এটা ভদ্রতার মতো প্রকাশ পাই। এরপরের সেন্টেন্সটিতে আমরা দেখব উইথ এ ভিউ টু, এটা একটি প্রিপোজিশনাল ফ্রেজ, এরপরে ভার্ব প্লাস আইএনজি যোগ হবে। উইথ এ ভিউ টুর শর্ত হচ্ছে এটাই যে উইথ এ ভিউ টুর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কারণ উইথ এ ভিউ টু একটি প্রিপোজিশনাল ফ্রেজ বা ফ্রেজাল প্রিপোজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, হয়ে সেন্টেন্সটি কমপ্লিট হবে। এরপর দেখি হি কেম টু মি, সে আমার কাছে আসলো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর অর্থ হচ্ছে জন্য বা কারণ, সে আমার কাছে আসলো কী কারণে, যে একটা উদ্দেশ্য, অনেকজনের অনেক ধরনের উদ্দেশ্য থাকে, তাহলে সে আমার কাছে আসলো বিশেষ একটি কারণে, মনে করেন সেখানে আসলো আমাকে কিছু টাকা দেওয়ার জন্য। এখানে দেখুন উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, কিন্তু সেন্টেন্সটি বাকিগুলো রিলেটিভ ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে সে আমার কাছে আসলো কী উদ্দেশ্যে, আমাকে টাকা দেওয়ার জন্য। তাহলে উইথ এ ভিউ টুর মূল বিষয়টা টিচার দেখবে যে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি আছে কি না এবং সেন্টেন্সটি মিনিংফুল হয়েছে কি না, এই দুটো জিনিস মূলত শিক্ষক তোমার থেকে আশা করবে। এরপরে সেন্টেন্সটি দেখি উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে উইথ এ ভিউ টু, যা কী কারণে, উইথ এ ভিউ টু মানে কী কারণ, অর্থাৎ কী কারণে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমরা দিতে পারি তাহলে আমরা কঠোর পরিশ্রম করতে হবে কী কারণে, উইথ এ ভিউ টু যেহেতু কারণ বোঝাচ্ছে কী কারণে, জীবনে উন্নতির কারণে। যাই হোক, আমরা পরের আরেকটি রুলস দেখব, এটা মূলত কন্ডিশনাল সেন্টেন্সের একটি বিশেষ অংশ। আমরা কন্ডিশনাল সেন্টেন্স মূলত পাঁচ প্রকার, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং ফিক্সড কন্ডিশনাল নামের একটি কন্ডিশনাল আছে। যাই হোক, পাঁচ প্রকারে এখানে তিন ধরনের কন্ডিশনাল নিয়ে আলোচনা করা হচ্ছে মূলত, যেগুলো কন্টিনিউয়াস সেন্টেন্সে বারবার আসে। আর পরের ভিডিওতে হয়তোবা জিরো কন্ডিশনাল এবং ফিক্সড কন্ডিশনাল যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। যাই হোক, এখানে বলা আছে ইফযুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয় পরের ক্লজটি ফিউচার টেন্স হবে, অর্থাৎ ইফযুক্ত প্রথম অংশ হবে প্রেজেন্ট টেন্স, অপর অংশ হবে ফিউচার টেন্স। যাই হোক, ইফ এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, প্রেজেন্ট টেন্স বলতে কী বোঝায়, ইফ এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এবং ফিউচার টেন্স বলতে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভাব থাকতে পারে, উইল থাকতে পারে, ক্যান থাকতে পারে, হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু, এবং ভার্বের বেস ফর্ম থাকবে। যেমন ইফ হি রিডস মোর, যদি সে বেশি পড়ে, এরপরে এই রুলসটা ফলো করবো আমরা মূলত, যে ইফযুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্স আছে কিনা, যেহেতু এই যে ইফ হি রিডস, যেহেতু রিডস এস এস আছে নিঃসন্দেহে প্রেজেন্ট টেন্স, সুতরাং অপর অংশ কী হবে, ফিউচার টেন্স। ফিউচার টেন্সের স্ট্রাকচার অলরেডি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যদি সে বেশি পড়ে তাহলে আমরা, যদি সে বেশি পড়ে তাহলে সে কী হবে, হি উইল, দেখতে পাচ্ছি ইফ হি রিডস মোর, যদি সে বেশি পড়ে হি উইল গেট এ প্লাস, সে এ প্লাস পাবে। এখানে দেখুন ইফযুক্ত ক্লজটি কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, তাহলে অপর ক্লজটি ফিউচার টেন্স হতে হবে। ঠিক শিক্ষক দেখবে শুধু এটাই যে এই অংশটি প্রেজেন্ট টেন্স হলে এই অংশটি ফিউচার টেন্স আছে কি না, এটা একটা বিষয়। আর ফিউচার টেন্স যে আছে তার একটা স্ট্রাকচার যেন এই স্ট্রাকচারের সাথে মিলে, এটার সাথে যেন এই স্ট্রাকচারের সাথে মিলে, অর্থাৎ সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব উইল অথবা ক্যান অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকবে, এবং ভার্বের এই বেস ফর্ম যেন থাকে। শিক্ষক এই দুটো জিনিস মূলত একজন শিক্ষার্থীর কাছ থেকে আশা করে। এরপরে ইফ দ্য ব্যাঙ্ক গিভস আস লোন অন ইজি টার্ম, যদি সহজ শর্তে ব্যাঙ্ক আমাদের লোন দেয়, এখানে গিভস প্রেজেন্ট টেন্স, সুতরাং ইফযুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্স, তাহলে অপর অংশ কী হবে, তাহলে নিঃসন্দেহে ফিউচার টেন্স হবে। তাহলে অপর, যদি ব্যাঙ্ক আমাদের সহজ শর্তে লোন দেন তাহলে আমরা কী করতে পারবো, তাহলে আমরা ব্যবসা করতে পারবো, তাহলে উই ক্যান স্টার্ট বিজনেস, তাহলে কিন্তু আমরা ব্যবসা শুরু করতে পারবো। অর্থাৎ যদি ব্যাঙ্ক আমাদের সহজ শর্তে ঋণ দেয় তাহলে আমরা ব্যবসা শুরু করতে পারবো। তাহলে আমরা কী দেখলাম, ইফযুক্ত ক্লজটি এখানে প্রেজেন্ট টেন্স, যেহেতু গিভস প্রেজেন্ট ফর্ম, ভার্বের সাথে এস এস আছে নিঃসন্দেহে প্রেজেন্ট টেন্স, তাহলে অপর অংশে আমাদের ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার টেন্সের যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যান, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ক্যান, এটা উইলও হতে পারে, হ্যাভ টু হতে পারে, হ্যাজ টু হতে পারে, আমরা যে কোনো একটি ভার্ব অর্থগতভাবে দেখব যে ভার্বটি সবচেয়ে কাছাকাছি সেই ভার্বটি আমরা ইউজ করব। এটাই হচ্ছে মূলত ইফযুক্ত ক্লজ এবং প্রেজেন্ট এবং ফিউচারের মূলত মূল অংশ।
এরপরে আমরা ইফযুক্ত ক্লোজের আরেকটি অংশ দেখব, সেটা হচ্ছে ইফযুক্ত ক্লোজটি যদি পাস্ট টেন্স হয়। ইফযুক্ত ক্লোজটি একটু আগে কী দেখলাম, ইফযুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্স হয় অপর অংশ ফিউচার টেন্স হবে। অর্থাৎ এখন দেখব ইফযুক্ত ক্লোজটি যদি পাস্ট টেন্স হয়, যেমন ইফ ইউ রোট কারেক্ট অ্যান্সার ইন এক্সাম, এখানে কিন্তু রোট, এই যে এখানে রোট ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ইফযুক্ত ক্লোজটি পাস্ট ফর্ম। আবার ইফ আই হ্যাড মাস মানি, এখানে কিন্তু হ্যাড আছে ভার্বের মূল ভার্ব হিসাবে, সুতরাং হ্যাডটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটাই কিন্তু মূলত পাস্ট টেন্স। আবার একটা দেখবো ইফযুক্ত ক্লোজটি কিন্তু এখানে পাস্ট টেন্স আছে, সুতরাং ইফযুক্ত ক্লোজটি যদি পাস্ট টেন্স হয় অপর অংশ পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স হবে। পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স বলতে কোন ধরনের সেন্টেন্স, সাবজেক্ট প্লাস উড কুড ভার্বের বেস্ট ফর্ম। যাই হোক, আমরা অর্থগতভাবে আগে দেখি, যদি পরীক্ষায় তুমি সঠিক উত্তর দিতে তাহলে তুমি কি ইউ, যেহেতু এখানে আছে কি সাবজেক্ট, এখন দেখো ইফ ইউ রোট কারেক্ট অ্যান্সার ইন এক্সাম, পরীক্ষায় যদি তুমি সঠিক উত্তর দিতে ইউ কুড পাস, তাহলে তুমি পাস করতে। এখানে একটা জিনিস যে ইফযুক্ত ক্লোজটি পাস্ট টেন্স আছে কি না, ইফযুক্ত ক্লোজটি পাস্ট টেন্স আছে কি না, নিঃসন্দেহে পাস্ট টেন্স আছে, এই যে রোট পাস্ট টেন্স, তাহলে অপর অংশ কী হবে যে সাবজেক্ট প্লাস উড কুড, এই যে সাবজেক্ট ইউ উড কুড দুটোর মধ্যে একটা আছে এবং পাস আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে অর্থ মিলছে স্ট্রাকচার, অর্থাৎ অর্থগতভাবেও ঠিক হতে হবে এবং স্ট্রাকচারগতভাবেও ঠিক হতে হবে। তাহলে ইফযুক্ত ক্লোজটি পাস্ট টেন্স আছে এবং অপর অংশ পাস্ট কন্ডিশনাল আছে। এরপরের সেন্টেন্সটি দেখি, ইফ আই হ্যাড মাস মানি, যদি আমার অনেক টাকা থাকতো, এখানে হ্যাডের অর্থ হচ্ছে থাকতো, তাহলে কী করতাম, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি গরিবদের হেল্প করতাম। আই, যেহেতু এখানে উড কুডের কথা বলা আছে, সেহেতু আমরা কী দেব, আই কুড হেল্প। তাহলে যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। দেখুন ইফযুক্ত ক্লোজটি পাস্ট টেন্স আছে, পরে অপর অংশে পাস্ট কন্ডিশনাল হবে, সাবজেক্ট প্লাস উড কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ অর্থগতভাবেও ঠিক থাকতে হবে এবং স্ট্রাকচারগতভাবেও ঠিক থাকতে হবে। ঠিক একই রকমভাবে ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হতাম তাহলে আমি কী করতাম, যদি আমি একটি পাখি হতাম তাহলে আই কুড, এটা কুডের জায়গাতে উডও দেওয়া যেতে পারে, যাই হোক উড কুড প্রায় সমান, তবে উডের ব্যবহারই সবচাইতে বেশি, উড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে উঠতাম। দেখুন এখানে ইফযুক্ত ক্লোজটি পাস্ট টেন্স আছে এবং তারপরে পাস্ট কন্ডিশনাল আছে, সাবজেক্ট প্লাস উড কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ তিনটা জিনিসই মূলত শিক্ষক দেখার বিষয়, যে সাবজেক্ট আছে কি না, উড কুড আছে কি না, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কি না, তিনটা জিনিসই দেখবে এবং সাথে সেন্টেন্সটার ম্যাচিং দেখবে, সেন্টেন্সটার মিনিং দেখবে যে কতটুকু মিনিংফুল হয়েছে। এরপরে ইফযুক্ত ক্লোজের আরেকটি অংশ আছে, সেটা হচ্ছে ইফযুক্ত ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট হয়। আমরা জানি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে অপর ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, সাবজেক্ট প্লাস উড হাব কুড হাব, অথবা এখানে উড হাবের জায়গাতে আমরা কুড হাবও দিতে পারি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখি ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি যে হ্যাড আছে ভার্বের সাহায্যকারী ভার্ব হিসাবে, বিন আছে ভার্বের মূল ভাব হিসাবে, যদি ড্রাইভার বেশি সতর্ক হতো তাহলে কী হতো, যদি ড্রাইভার বেশি সতর্ক হতো তাহলে আমরা বলতে পারি কি, ওই উড হ্যাভ টেপ্ট মোর, তাহলে আমরা বেশি নিরাপদে থাকতে পারতাম। যদি ড্রাইভার বেশি সতর্ক হতো তাহলে আমরা বেশি নিরাপদে থাকতে পারতাম। দেখুন এখানে ইফযুক্ত ক্লোজটি কিন্তু পাস্ট পারফেক্ট আছে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পারফেক্ট আছে, অপর অংশ সাবজেক্ট প্লাস উড কুড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এই তিনটা জিনিস মূলত দেখবে শিক্ষক, যে সে সাবজেক্ট লিখছে কি না, উড হাব কুড হাব লিখছে কি না এবং ভার্বের পাস্ট পার্টিসিপল লিখছে কি না। এরপরে সেন্টেন্সটা ঠিক একই রকম, যে ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আর্লিয়ার, যদি তুমি তাড়াতাড়ি আসতে তাহলে আমি তাকে, আই উড হাব আগে এটা দেই সাবজেক্ট, যদি তুমি তাড়াতাড়ি আসতে আই উড হাব সিন ইউ, তাহলে তোমাকে আমি দেখতে পারতাম। এখানে ইফযুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট এবং এই অংশে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, সাবজেক্ট প্লাস উড হাব কুড হাব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে দেখি ইফ আই হ্যাড সিন ইউ, যদি আমি তোমাকে দেখতাম, এখানে হ্যাড প্লাস ভার্বের তিনবার ফর্ম আছে, অর্থাৎ ইফযুক্ত ক্লোজটি যে পাস্ট পারফেক্ট, সেটা ইফযুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট আছে, অপর অংশ আমরা দেখব যে অপর অংশ আমরা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল দেখব। যদি আমি তোমাকে আগে দেখতাম তাহলে আমরা কী বলতে পারি, যদি তোমাকে আমি আগে দেখতাম তাহলে বলতে পারি আই উড হাব
টু ইউ, যদি আমি তোমাকে আগে দেখতাম আই উড হ্যাভ টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতাম। এখানে দেখার বিষয় হচ্ছে ইবযুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট আছে কিনা, এই যে আছে হ্যাভ প্লাস পারফেক্ট তিন নম্বর ফর্ম, তাহলে পাস্ট পারফেক্ট আছে, তাহলে অপর ক্লজটিতে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল আছে কিনা, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ সেন্টেন্সটি স্ট্রাকচারগতও ঠিক আছে আবার অর্থগতভাবেও ঠিক আছে। সুতরাং এটাই মূলত দর্শনীয় বিষয়। এরপরে আমরা আরেকটি রুলসে চলে যাব, সেটা হচ্ছে ইন লিউ অফ অথবা ইনস্টিট অফ এর পরে ভার্ব প্লাস আইএনজি বা রিলেটেড ওয়ার্ড দিয়ে, ভার্ব প্লাস আইএনজি এবং রিলেটেড ওয়ার্ড দিয়ে আমরা মূলত সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। অথবা ইন লিউ অফ অথবা ইনস্টিট অফ এর পরে আমরা নাউন দিয়েও সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি, হয় ভার্ব প্লাস আইএনজি দিয়েও সেন্টেন্সটি কমপ্লিট করা যায় অথবা নাউন দিয়েও সেন্টেন্সটি কমপ্লিট করা যায়। এখন দেখব ইন লিউ অফ, লিউ অফ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, লিউ অফের শর্ত হচ্ছে পরিবর্তে বা মানে এর বিপরীতে, পরিবর্তে অথবা বিপরীতে। যেমন আর একটা দেখতে পারি ইন লিউ অফ ধরে নিই রিডিং, অর্থাৎ পড়ার পরিবর্তে আই উইল গো ফর শপিং, আমি শপিং করতে যাব, পড়ার পরিবর্তে আমি শপিং করতে মূলত যাব, অর্থাৎ একটার পরিবর্তে। এখানে মূল কাজ হচ্ছে শপিং, যাবে সে শপিং করতে, আর একটা হচ্ছে পড়া, অর্থাৎ পড়ার পরিবর্তে সে শপিং করতে যাবে। আর একটা বলতে পারি আমরা এখানে, সেটা হচ্ছে ইনস্টিট অফ আই উইল ইট মিট, এটা বলা আছে ইনস্টিট অফ ইটিং ফিস। এই যেমন ইনস্টিট অফের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়েও কিন্তু সেন্টেন্স শুরু করতে পারি আবার নাউন দিয়েও সেন্টেন্স কমপ্লিট করতে পারি। যাই হোক, ইনস্টিট অফ ইটিং ফিস, মাছ খাওয়ার থেকে, মাছ খাওয়ার পরিবর্তে আই উইল ইট মিট, আমি মাংস খাবো, ঠিক একটা পরিবর্তে আর একটা। ঠিক এরকমভাবে আবারও হি প্রেফার্স টু স্টে, সে এখানে থাকতে পছন্দ করে অ্যাট হোম, বাড়িতে, বাড়িতে থাকতে পছন্দ করে ইনস্টিট অফ গোয়িং টু ঢাকা, অর্থাৎ সে বাড়িতে থাকতে পছন্দ করে ইনস্টিট অফ গোয়িং টু ঢাকা, অর্থাৎ ঢাকা যাওয়ার পরিবর্তে বা ঢাকা যাওয়ার চেয়ে সে বাড়িতে থাকতে পছন্দ করে। তাহলে এখানে দুটো কাজ, সেটা হচ্ছে বাড়িতে থাকা এবং ঢাকা যাওয়া, তাহলে ঢাকা যাওয়ার থেকে সে বাড়িতে থাকতে পছন্দ করে। দেখুন ইনস্টিট অফের পরে, এখানে ইনস্টিট অফের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্স শেষ হয়েছে। এরপরে আই লাইক টেকিং সফট ড্রিঙ্ক, আমি সফট ড্রিঙ্ক পছন্দ করি খেতে, ইন লিউ অফ পছন্দ করি, যদিও কোল্ড ড্রিঙ্ক আর সফট ড্রিঙ্ক প্রায় কাছাকাছি। এরপরে আমরা দেখব আই ইট রুটি ইনস্টেট অফ, এই রুটি বলতে আটার রুটি বা ময়দার রুটি বোঝাচ্ছে, এখানে আই ইট রুটি ইনস্টেট অফ, আমি রুটি খেতে পছন্দ করি বা রুটি খাই ইনস্টেট অফ, বলতে পারি আমরা কিসের পরিবর্তে, রাইস, অর্থাৎ ভাতের ক্ষেত্রে মূলত আমি রুটি খেতে বেশি পছন্দ করি। অর্থাৎ ইনস্টেট অফ অথবা ইন লিউ অফ এর শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে কিংবা এর বিপরীতে। এরপরে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়েও কিন্তু আমরা সেন্টেন্স শেষ করতে পারি অথবা আমরা নাউন দিয়েও কিন্তু সেন্টেন্স শেষ করতে পারি, অর্থাৎ মিনিংফুল হতে হবে সেন্টেন্সটি। এরপরে আরেকটি রুলসে দেখা যাক, সেটা হচ্ছে এনাফ টু, এনাফ টু অর্থাৎ যথেষ্ট বা পর্যাপ্ত। এনাফ টুর পরে অবশ্যই ভার্বের বেস্ট ফর্ম দিয়ে সেন্টেন্স শেষ করতে হবে, সাথে রিলেটিভ ওয়ার্ড তো রইলই, রিলেটিভ ওয়ার্ড যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই রিলেটিভ ওয়ার্ড দিতে হবে, রিলেটেড ওয়ার্ডগুলো তো মনে রাখতে হবে। এর এনাফ টুরের পর অবশ্যই ভার্বের বেস্ট ফর্ম বসবে। যাই হোক, জেরি হ্যাজ অনেস্ট এনাফ টু, জেরি ঠিক ততটাই সৎ, এনাফ টু যেটা যথেষ্ট সৎ ছিল, এটা আমরা দিতে পারি, অর্থাৎ জেরি যথেষ্ট সৎ ছিল এই কাজটি করার ক্ষেত্রে, অর্থাৎ একটু কোনো একটি কাজ দেওয়া হয়েছিল হয়তো সেই কাজটি করার ক্ষেত্রে যতটা সততা দরকার সেই সততা তার মধ্যে ছিল, অর্থাৎ এনাফ টু বলতে যথেষ্ট, একটা নির্দিষ্ট পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ বোঝাচ্ছে যেটার কোনো ঘাটতি নেই। এরপরে হি স্পোক লাউডলি, সে জোরে জোরে কথা বলছিল, এনাফ টু এখানে টু নাই, তাহলে আমরা টু দিয়ে দিব মূলত, এনাফ টু ড্যামেজ আওয়ার ব্রেন, অর্থাৎ সে স্পোক লাউডলি এনাফ টু, সে যথেষ্ট জোরে কথা বলছিল ড্যামেজ আওয়ার ব্রেন, যাতে আমাদের ব্রেন ড্যামেজ হয়, অর্থাৎ ড্যামেজ আমাদের ব্রেন ড্যামেজ হওয়ার মতো যথেষ্ট সে জোরে কথা বলছিল। এরপরে দে আর নোট ক্যাপাবল, তাদের সক্ষমতা ছিল না এনাফ টু এরপরে দে আর নট ক্যাপাবল, তারা সামর্থ্য ছিল না তাদের এনাফ টু যথেষ্ট, অর্থাৎ তাদের যথেষ্ট সামর্থ্য ছিল না মেইনটেইন
দেয়ার ফ্যামিলিস, অর্থাৎ তাদের ফ্যামিলিকে মানে চালানোর মতো ক্ষমতা তাদের মূলত ছিল না। অর্থাৎ মেইন টেন আপ টুর পরে ভারতের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ রিলেটেড ওয়ার্ক। রনক ইজ ইন্টেলিজেন্ট, রনক খুব মেধাবী, এন আপ টু অর্থাৎ যথেষ্ট মেধাবী অর্থাৎ রনক যথেষ্ট মেধাবী টু গেট এ গুড জব, অর্থাৎ একটি ভালো চাকরি পাওয়ার মতো যে যতটা মেধা হওয়ার দরকার বা যতটা মেধা থাকা দরকার তার মধ্যে সেই মেধাটাই আছে। সুতরাং সে যথেষ্ট মেধাবী টু গেট এ গুড জব, একটা ভালো চাকরি পাওয়ার মতো যতটা মেধা থাকা দরকার ঠিক পর্যাপ্ত মেধাই তার মধ্যে আছে। এরপরে ইউ আর স্ট্রং এনাফ, অর্থাৎ তুমি যথেষ্ট বা পর্যাপ্ত শক্তিশালী এনাফ ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এই কাজটি করার মতো যথেষ্ট শক্তিশালী তুমি। অর্থাৎ একটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এন আপ টুর পরে শিক্ষক দেখবে এন আপ টুর পরে ভার্বের বেস ফর্ম আছে কি না। যেমন এখানে ভার্বের বেস ফর্ম, এখানে ভার্বের বেস ফর্ম, এই দুটো জিনিস মূলত দেখবে এবং সেন্টেন্সটা যেন মিনিংফুল হয়। তো যাই হোক, আজকে মোটামুটি কমপ্লিটিং সেন্টেন্সের বিশেষ কতগুলো রুলস নিয়ে আলোচনা করা হলো। তবে কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো আলোচনা করার সময় আমি আগেও বলছি এখনও বলছি সেটা হচ্ছে সেন্টেন্সটি কমপ্লিট করাই হচ্ছে মূল উদ্দেশ্য। সব ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সেন্টেন্সটি মিনিংফুল হচ্ছে কিনা, এটা একটা বিষয়। তারপরে দেখতে হবে যে কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে যে এইগুলো রুলস ফলো করতে হবে, সেগুলো তো ফলো করতেই হবে, আর যেগুলো রুলস ফলো করতে হবে না আপনারা ইচ্ছা মতো সেন্টেন্স মেকিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটা ফ্রেজ দিয়ে হোক অথবা ক্লোজ দিয়ে হোক, এমনকি একটা ওয়ার্ড দিয়েও সেন্টেন্সটি কমপ্লিট করা যায়।